আমাকে দু হাজার উনিশ সালের নয় এপ্রিল তুলে নেওয়া হলো দেখার কল্যাণ ফোন থেকে এরপরে আমাকে ফার্স্ট বছর ছয় মাস তারা ওই গোপন বন্দিশালায় রাখলো মূলত আমাকে তুলে নেওয়ার যে কারণ তার মধ্যে হলো একটা আওয়ামী লীগ এবং তার সরকারের সমালোচনা করা আর একটা হলো আমাদের যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে যে একটা রাজনৈতিক সংগঠন আছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন আমাদের হিলবেস্ট পার্ব গ্রাম ভিত্তিক তো সেটা ওই 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 যে আমাদের আমরা পূর্ণ একটা শাসনের দাবি নিয়ে ওখানকার জনগণের অধিকার আদায়ের যে সংগ্রাম করছি এই আন্দোলনের জন্য এটা আমার একটা অপরাধ ছিল আমি সেখানে ফার্স্ট বছর তিন মাস আমাকে রাখা হয় তো ওই দিনগুলো তো অনেক দুর্বিষহ অবস্থায় কেটে যায় মানে এটা মৃত্যুপুরির মতো প্রতিটি ঘন্টা প্রতিটি কণ যেন একটা বিবিসি কাময় অবস্থা খুব যা এক একটা দিনকে এক একটা বছরের মতো মনে হতো এমন সময় হতো এখানে কোনো দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় না শোনা যায় কোনো শব্দ না দেখা যায় কোনো আলো না পাওয়া যায় কোনো প্রাকৃতিক বাটা ন্যাচারাল বাটাস এরকম একটা দুর্বিষহ অবস্থা একজন মানুষের থাকাটা অত্যন্ত অমানবিক অনেক বড় কষ্টের তো এই কষ্ট তো বলার মতো অবস্থা না মানে এটা একটা মৃত্যুপুরির মতো একটা জায়গা হ্যাঁ ওখান থেকে আমাকে সাত তারিখ গত সাত সাতই আগস্ট বোররাটে তুলে নিয়ে প্রায় তিন চার ঘন্টা ড্রাইভ করার পর আমাকে ওই আমাদের এলাকার কাছাকাছি এলাকার বলতে আমাদের হিল ডিস্ট্রিক্টের কাছাকাছি চট্টগ্রাম এবং হিল ডিস্ট্রিক্ট খাগড়াছড়ির বজারের কাছাকাছি নিয়ে গিয়ে ওখানে রেখে আসা হয় তা ওখান থেকে আমি রকম বাড়িতে চলে যাই তারপরে আমার আমি আর এই ফিরে আসে না এরকম আমি বাসা বাসা আমি ছেড়ে দিয়েছিলাম যেহেতু তারা আমাকে চাড়ছে না ডাকতেছে তো পরে একটা তো পরে একটা সময় আমি সম্পূর্ণ আশা ছেড়ে দিয়ে একদম মানে ফ্রিজে আসবো পাঁচটা বছর বছর মাঝ যাই তো আর তো মানুষের তো আসা আর থাকে না আমারও ঠিক সেরকম হয়েছিলো আমি সারা দিয়েছিলাম তারপরেও আমি নিজেকে যতদিন বাসি একটু শক্ত করে বাঁচার চেষ্টা করছিলাম এই অবস্থায় আমি এই পাঁচটা বছর না এই নির্যাতনটা শারীরিক নির্যাতন আমার উপর করা হয়নি যেহেতু আমার বিরুদ্ধে তো কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না আমার বিরুদ্ধে যে সব পলিটিক্যাল কোয়েশ্চনে পলিটিক্যাল অভিযোগ সো আমাকে তারা ফিজিক্যালি তর্ষাড় করেনি কিন্তু অনেককে তর্ষাড় করে এটা আমি শিওর মানসিকভাবে হ্যাঁ এটা অনেক করেছে মানসিকভাবে তো করে ফিজিক্যালি করে নাই। কিন্তু মানসিকভাবে তো সে অ মানে বলার মতো না যা আপনার ওখানে চব্বিশটা ঘন্টা মাসের পর মাস দিনের পর দিন থাকা একটা জায়গায় কোনো কটা বার্তা নাই কোনো কিছু নাই এর থাকা দাও তো একটা অত্যাচার তো মানসিক টর্চার তারপরে আপনাকে এর মধ্যে আরো অনেক রকম কষ্ট দেয় তারা নানারকম না গুমিয়ে থাকা অনেক রকম কষ্ট দেয় মানে সব মিলে তা ম্যানেজমেন্ট স্বারণ একটা মানসিক টর্ষের মধ্যে রেখেছিলো আমাকে আমি এই কমিশনটা এখনো কাজ শুরু করিনি সব সম্ভবত অফিসিয়ালি গত পরশু মনে হয় গঠন করেছিল দু তিন দিন আগে তো আমি আশা রাখব যে যে কমিশন হয়েছে তারা একটা খুব ভালোভাবে ঠান্ডা মাটায় যা কিছু করা হয় মানে যা কিছু করলে মানে এই বিষয়টাকে অ্যানসিওর করা যাবে একটা ন্যায় বিষয় পাওয়া যাবে সেভাবে এখানকার সকল ভুক্তভোগীর কাছ থেকে তার একটা সহযোগিতা যদি তারা চায় আমি বললাম ব্যক্তিগত আমি সহযোগিতা করব। এবং আমি চাই এই কমিশন যেন সঠিকভাবে কাজ করতে তাদের উপর আমি একটু আমি আশাবাদী যে হয়তোবা তারা এই কাজটা খুব শীঘ্রই ভালোভাবে করবে এবং এই আমাদের মানুষদেরকে আশ্বস্ত করবে যে এই ফেসিস যারা ছিল যারা এরকম অমানবিক কাজ করেছে মানুষের খুন গুম করেছে তাদেরকে তাদের স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে জনগণকে মেসেজ দেবে যে এই রকম কাজ করলে কেউ পার পাবে না